মিডিয়া ভয়েস মেলে স্বাগত। মধুমিতা চক্রবর্তী, রণজয় বিষ্ণু, সুহিনী সরকার ও অভিষেক সিংকে নিয়ে G5 এর নতুন ওয়েব সিরিজে শুটিং শুরু হয়েছে সম্প্রতি। মধুমিতার ওয়েব ডেবিউট ঘটবে এই সিরিজে। রণজয় বিষ্ণু, সুহিনী সরকার, মধুমিতা চক্রবর্তী ও অভিষেক সিং মুখ্য চরিত্রে এই চারজন। সঙ্গে রয়েছেন মৈনাক বন্দ্যোপাধ্যায়, কৌশিক সেন ও সুব্রত দত্তের মতো নামী ও অভিজ্ঞ অভিনেতা অভিনেত্রীরা। এদের সবাইকে নিয়ে শুরু হয়েছে শুটিং গত 25 জুন থেকে। ওয়েব সিরিজের নাম জাজমেন্ট ডে। G5 অ্যাপ এর জন্য নির্মিত হচ্ছে এই সিরিজ, যার 2টি সিজন হবে বলে জানা গিয়েছে। এই সিরিজ দিয়ে মধুমিতা চক্রবর্তী ডেবিউট করতে চলেছেন ওয়েবে। টেলিভিশন ছেড়েছেন গত বছর, তারপরে প্রায় সিদ্ধান্তই নিয়েই নিয়েছিলেন যে ছোট পর্দা থেকে বিরতি নিয়ে ওয়েব ও বড় পর্দার কাজ করবেন। অয়ন চক্রবর্তী পরিচালিত এই সিরিজে তাকে দেখা যাবে এক রক গায়িকার চরিত্রে। তারই বোন এক আইনজীবীর চরিত্রে রয়েছেন সুহিনী সরকার, এবং মধুমিতা সুহিনীর ভাইয়ের চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায়কে। দুই বোন তাদের প্রিয়জনদের নিয়ে ঘনিয়ে উঠবে এই থ্রিলার সিরিজ, যা শুট করা হচ্ছে 2টি ভাষায়, বাংলা ও হিন্দিতে। জানা গিয়েছে প্রথম সিজনে থাকবে মোট 9টি এপিসোড। সহজেই কল্পনা করা যায় যে পরিকল্পনায় কতটা বৃহৎ এই সিরিজ, তাই শুটিং ও চলছে বেশ কয়েকটি শিডিউলে। কলকাতায় একটি পর্যায়ে শুটিং শেষ করে টিম আপাতত গিয়েছেন উত্তরবঙ্গে। সেখান থেকে ফিরে এই মাসের শেষের দিকে আবারও শুরু হবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার শুট শিডিউল। সিরিজের মুখ্য চরিত্রের অভিনেতা রণজয় বিষ্ণু জানালেন, বাংলায় এই রকম ওয়েব সিরিজ আগে হয়নি, এটুকুই বলতে পারি। একটা অসাধারণ থ্রিলার হতে চলেছে। আমি ও সুহিনী অনেক বছরের বন্ধু, কিন্তু এই প্রথম একসঙ্গে কাজ করছি। মধুমিতার সঙ্গে আমার প্রথম কাজ। আমার চরিত্রটা একজন ডাক্তারের। আশা করি দর্শকের ভালো লাগবে এই সিরিজ। এত স্ট্রং কন্টেন্ট বাংলা ওয়েব সিরিজে আগে হয়নি। সম্ভবত এই বছরের শেষের দিকে স্ট্রিমিং হবে এই সিরিজের। বাংলা বিনোদন জগতের এই ধরনের আরো খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।